বিএনপি হরতালের আগের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জীবন্ত দগ্ধ হয়ে খিলগাঁওয়ে এক বাস চালক মারা গেছে। বেলা দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে গুলিস্তান মোড়, আজিমপুর ইডেন কলেজ, খিলগাঁও ও উত্তরা কামারপাড়া সুইস গেট এলাকায় চারটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে খিলগাঁও খিদমা হাসপাতালের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা ইগল পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেওয়া হলে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক বদরুদ্দিন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসে আগুন নেভায়। বিকেলে ফকিরাপুল এলাকায় সরকারি জনপ্রশাসনের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। কারা কিভাবে এসব আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া গুলশানবাদ লিংক রোড এলাকায় হরতাল সমর্থকদের মিছিলের সময় একটি বিআরটিসির বাস ভাঙচুর করা হয়। দেড়টা থেকে দুইটার মধ্যে কোনো এক সময় এই গাড়িটার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরে সমগ্র গাড়িতে যখন আগুন ছড়িয়ে যায়, হেল্পার ঘুম থেকে জেগে ওঠে এবং সে গাড়ির বাইরে বেরিয়ে আসে। তো ড্রাইভার আর ঘুম থেকে জাগেও না, সে বের হতেও পারে নাই, যে কারণে ড্রাইভার এটার ভিতরে আগুনে পড়ে মারা গেছে। এবং এই কানেকশনে একটা হত্যা মামলা হবে, গাড়িতে অগ্নিসংযোগের মামলা হবে। আগুন যে লাগছে, কে লাগাইছে, কিভাবে লাগছে আমি সঠিক জানি না কিছু। গাড়ি যখন পুরো অর্ধেকটাই আগুন লেগে গেছে, তখন আগুনের তাপ এসে আমার মুখে লাগছে। সেই অবস্থাতে আমি সঙ্গে সঙ্গে জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে যাই। আর আমার অ্যাক্সিডেন্ট পরে আমার ড্রাইভার ছিল। কালকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে পুরনো ঢাকার নবাবপুর এলাকায় হরতালের সমর্থনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি রায়সা বাজার মোড় হয়ে মোড় ঘুরে বাহাদুর শাহ পার্ক এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়া গুলশান বাদার লিংক রোড এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। নিখোঁজ নেতা ইয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মহানগরীর অন্যান্য এলাকাতেও বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। হরতালের সমর্থনে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত শতাধিক আহত হয়েছে, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পটুয়াখালীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠি পেটায় সাবেক পিপি ও জেলা যুবদলের আহ্বায়ক সহ আহত হয়েছে 20 জন। জামালপুরের মেলান্দহে পুলিশ মিছিলে বাধা দিলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় 15 জন আহত হয়। মাগুরায় মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং ফাঁকা গুলি ছোড়ে। মিছিল থেকে আটক করা হয় 6 জনকে। মাদারীপুরের কালকিনিতে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে 12 জন আহত হয়, আটক করা হয় 16 জনকে। খুলনার মংলায় হরতালের সমর্থনে মিছিল বের করা হলে তাতে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়, আহত হয় 3 জন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সিরাজগঞ্জের এনাথপুরে হরতাল সমর্থকদের মিছিলে সরকার দলীয়রা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে 5 জন আহত হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় 3 জনকে। হরতালের সমর্থনে শরীয়তপুরে বিএনপির দুপক্ষ বিক্ষোভ মিছিল বের করে। এছাড়া বরিশাল, ঠাকুরগাঁও, সুনামগঞ্জে, চুয়াডাঙ্গা, ঝাড়কাঠি, নওগাঁ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।